টক মিষ্টি ঝাল। এই জলপাইয়ের আচার প্রতিটা লেয়ার অনেক জুসি, একটা লেয়ার ভেঙে যাবে না। সুন্দর একটা আচার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এমন মজার রেসিপি আর হয় না, আমার মনে হয় এই জলপাইয়ের আচারটা যে খাবে সে একেবারে প্রেমে পড়ে যাবে। তো এখানে আমি হাফ কেজি জলপাই নিয়ে আসছি, আর এগুলো আমি অনেক বড় করছিলাম, বেশি বড় পাই নাই, দুই একটা বড় আছে আর বেশিরভাগ মাঝারি সাইজের। তো আপনারা চেষ্টা করবেন বড় বড় জলপাই নিতে, আর জলপাইটা এনে ঘরে একদিন রেখে দিবেন যেন একটু নরম হয় আর কি। তো এটা আমি প্রতিটা জলপাই ধুয়ে মুছে পরিষ্কার করি, এভাবে ছুরি দিয়ে ফালি ফালি করে নিয়েছি, একেবারে বিচি পর্যন্ত মানে ফালি ফালি করে নিয়েছি, আর প্রতিটা লেয়ার করে নিয়েছি, একটা লেয়ারও যেন ভেঙে না যায়, এভাবে আমি প্রতিটা জলপাই লেয়ার করে করে নিয়েছি। আপনারা এভাবে কেটে নেবেন। তারপর হচ্ছে জলপাইগুলো আমি এখন একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে এখানে আমি হাফ কেজি জলপাইয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে চিনিগুলা দিয়ে নেড়ে ছেড়ে এখন হচ্ছে আমি ডেকে রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যায় আর কি। তো আমার এক ঘন্টা সময় লেগেছে চিনিটা গলতে, তা আপনাদের কম বেশি লাগতে পারে। এতে আমার চিনিটা গলে গিয়েছে। এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইতে, আর এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা ছোটো করে ধরিয়ে দিয়েছি, বড় আঁচ দিতে যাইনি, মানে ছোটো করে মাঝারি সাইজে দিয়ে দিলাম আর কি। তারপর একটু হলুদ গুঁড়া আর একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর থাকে, ভালো থাকে। আর এই তো চিনিটাও পুরো একদম গলে গিয়েছে, এখন হচ্ছে আমি ডেকে রান্না করব, আর কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিব। এভাবে যতক্ষণ না জলপাইয়ের কালারটা মিশে যায় ততক্ষণ করব। আর এখানে হচ্ছে আমি একটা শুকনো মরিচ ভেঙে গুঁড়া করে দিয়ে দিয়েছি আর কি, একটা মরিচ দিয়েছি, বেশি না, জাল যেহেতু বেশি হবে না। তারপরেই তো এখানে হচ্ছে জলপাইয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে, আমি আরও কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি, আর অল্প আছে। আমি এই জলপাইটা রান্না করে নিচ্ছি, আচারটা বানিয়ে নিচ্ছি আর কি, আর যেন বেশি নাড়াচাড়া না হয়, বেশি নাড়াচাড়া হলে লেয়ারগুলো ভেঙে চলে আসতে পারে। তো এই তো আমি কয়েকবার এইরকম করে দিয়েছি, প্রায় দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার কাছে যেহেতু পাঁচফোড়নের গুঁড়াটা ছিল ওটা দিয়ে দিলাম, আপনাদের কাছে যদি গোটা থাকে গোটা দিতে পারেন, নইলে গুঁড়া করে দিতে পারেন। আর এই তো এভাবে নেড়ে চেড়ে আমি চিনির শিরাটা একদম শুকিয়ে নিয়ে আসবো। আর এই তো আমার চিনির শিরাটা একেবারে শুকিয়ে চলে আসছে, আর এখন আমি বন্ধ করে দিব। তারপর হচ্ছে এই তো বন্ধ করে দেওয়ার পর ঠান্ডা যখন হয়ে এসছে, ঠান্ডা হওয়ার পর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে মাশাল্লাহ এত লোভনীয় হয়েছে, এত মজার হয়েছিল, মানে একটু মিষ্টি, একটু ঝাল, একটু টক, সামান্য মানে খেতে অসাধারণ হয়েছে আর কি বলবো। আপনারা যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর এই তো দেখেন একটা জলপাই আপনাদেরকে দেখা দিচ্ছি, একটা লেয়ারও আমি ভাঙতে দিই নাই, অসম্ভব মজার হয়েছে। প্রতিটা লেয়ার অনেক জুসি ভরা, আর একটা লেয়ারও ভেঙে যাবে না, আর খেতে তো অসম্ভব মজার। তো ছোট্ট করে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে, আর রেসিপিটি ট্রাই করে জানাতে পারেন, অবশ্যই আপনাদের পছন্দ হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।